আর্থিক সমৃদ্ধি বা উন্নতির জন্য বাস্তুশাস্ত্র মত অনুযায়ী এমন কিছু বিষয় আছে যেগুলি অতি অবশ্যই আমাদের মেনে চলা বাঞ্ছনীয়। আজ আমি আপনাদের সামনে আমাদের যে মানি ব্যাগ বা অর্থের ব্যাগ কোথায় রাখা উচিত নয়, কোথায় রাখা উচিত, এই সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। যারা বাস্তুশাস্ত্র মত অনুযায়ী টাকার ব্যাগ কোথায় রাখা উচিত বা অনুচিত বিষয়টি না জানেন, অতি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি নতুন কিছু জানতে পারবেন। তার আগে প্রত্যেকের কাছে সেই একই আবেদন, যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে, যদি মনে হয় এই ধরনের ভিডিওগুলি পরবর্তী দিনে আপনার কোনো প্রকার উপকারে আসতে পারে, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। যাই হোক, মূল বিষয়ে চলে আসা যাক। বাস্তুশাস্ত্র মত অনুযায়ী আমাদের মানি ব্যাগ বা টাকার ব্যাগ কোথায় রাখা উচিত? সাধারণভাবে আমরা প্রত্যেকেই যখন অফিস বা ব্যবসা, দোকান বা বাড়ির বাইরে থেকে বাড়ি ফিরি, তখন আমরা নিজেদেরকে সুস্থ করতে ব্যস্ত হয়ে পড়ি। ফলে আমাদের যে টাকার ব্যাগটি কোথায় রাখি সেই বিষয়ে একেবারেই চিন্তা করি না। আমরা আমাদের গৃহের বা ঘরের বিশেষ যে কোনো স্থানে প্রতিদিনের ন্যায় সেই টাকার ব্যাগটিকে রেখে দিই এবং নিজেদের চর্চা করতে শুরু করি। কিন্তু সেটি কি আপনি বাস্তুশাস্ত্র মত অনুযায়ী রাখলেন? অতি অবশ্যই এই প্রশ্নটি আপনার মনে জাগা উচিত। কারণ আপনি যদি সঠিক নিয়মে ব্যাগটি না রাখেন, তাহলে আপনার দরিদ্র হতে বেশি সময় লাগবে না। সাধারণভাবে আমরা তো অর্থ উপার্জনের বহু চেষ্টা করি এবং অর্থ উপার্জনও করি, কিন্তু অর্থ ধরে রাখার জন্য কতটুকু চেষ্টা করি এটা কি একবার ভেবে দেখেছেন? যাই হোক, আপনাকে অতি অবশ্যই আপনার টাকার ব্যাগটি সৌভাগ্যের রোজ সঙ্গী করে দিতে পারে। তাই আপনি অতি অবশ্যই চেষ্টা করবেন বাড়ির বা ঘরের উত্তর দিকের দেওয়ালে বা উত্তর দিকে কোনো র্যাকে আপনার টাকার ব্যাগটি রাখা। কারণ আপনারা প্রত্যেকেই জানেন উত্তর দিক হলো কুবেরের স্থান, তাই আপনি যদি এই দিকে টাকা পয়সা, মূল্যবান দ্রব্য রাখেন, তাহলে অতি অবশ্যই আপনার অর্থনৈতিক উন্নতি হবে এবং গুড লাক আপনার জীবনে প্রতিদিনই আসবে। তাই চেষ্টা করবেন উত্তর দিকে টাকার ব্যাগ রাখা। ইতিমধ্যেই যারা উত্তর দিকে আপনার বাড়ির টাকা পয়সা রাখেন, তারা অতি অবশ্যই উপকৃত হচ্ছেন, বুঝতে পারছেন। যারা এই মানি ব্যাগ দক্ষিণ দিকে রাখেন, তাদের জীবনে সমস্যা অবশ্যই আসছে বা পরবর্তী দিনে আসবেই। কারণ দক্ষিণ দিকে টাকার ব্যাগ রাখলে আপনার জীবনে যে অর্থের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে, অর্থের যে মূল্য বৃদ্ধি পাবে, সমস্যা বৃদ্ধি পাবে, আপনারা কখনোই সেই থেকে মুক্তি পাবেন না। তাই চেষ্টা করবেন দক্ষিণ দিকে কোনোভাবেই যেন টাকা পয়সা রাখবেন না। এক্ষেত্রে আরেকটি বিষয় আমি আপনাদের বলতে পারি, যদি আপনার উত্তর দিকে রাখতে অসুবিধা হয়, আপনি পূর্ব দিকে রাখতে পারেন, এর ফলেও আপনার তেমন একটা সমস্যা হবে না। তবে বাড়ির বা ঘরের যে চারটি কোণ, যেমন সাধারণভাবে বলা হয়ে থাকে ঈশান কোণ, নর্থ ইস্ট যে কর্নার, বা সাউথ ইস্ট অগ্নিকোণ, বা নর্থ ওয়েস্ট,
এই তিনটি কোণে কোনোভাবেই মূল্যবান দ্রব্য রাখবেন না, এই দিকটিও খেয়াল করার চেষ্টা করবেন। সবথেকে শুভ ধরে নেওয়া হচ্ছে উত্তর দিকটি, তাই উত্তর দিকের দেওয়ালে যে কোনো র্যাকে আপনি কিন্তু আপনার অর্থভর্তি ব্যাগ বা মূল্যবান দ্রব্য অতি অবশ্যই রাখতে পারেন। এরপর বলবো, অনেকে দেখবেন খেয়াল করে যে বাড়ির ঠাকুর ঘরে সোনা দানা বা টাকা পয়সা রেখে দেন, ভাবেন এটি অতি উত্তম স্থান, ফলে এখানে যদি টাকা পয়সা রাখা হয় তাহলে অবশ্যই ভালো হবে। কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে এই বাড়ির ঠাকুর ঘরে টাকা পয়সা রাখা উচিত নয়, এর ফলে কিন্তু আপনার তেমনভাবে শুভ কাজ হবে না, তাই চেষ্টা করবেন ঠাকুর ঘরে টাকা পয়সা না রাখার। এছাড়া বাড়ির যে বা ঘরের যে মূল দরজা, সেই দরজার সোজাসুজি আপনার যেন টাকা রাখার স্থানটি না হয়, অর্থাৎ দরজা থেকে সোজাসুজি যেন আপনার এই টাকা পয়সা না দেখা যায় এক নম্বর। দ্বিতীয়ত, আপনার আলমারি অর্থাৎ টাকা রাখার স্থানটি যেন সোজাসুজি টয়লেট বা বাথরুম না হয়, তাহলেও কিন্তু নেগেটিভ এনার্জিতে ভরপুর হয়ে উঠবে, তাই অতি অবশ্যই আপনার টাকা রাখার স্থানটি যেন সঠিক জায়গায় থাকে এটি খেয়াল করবেন। যাদের বাস্তুশাস্ত্র মত অনুযায়ী সমস্যার সম্মুখীন হচ্ছেন বা বুঝতে পাচ্ছেন আপনার টাকা রাখার জায়গাটি সঠিক নয়, অবিলম্বে পরিবর্তন করুন, কারণ পরিবর্তন করলে আপনার বর্তমান যে পরিস্থিতি সেটা থেকে উন্নতি অতি অবশ্যই হবে। আজকের ভিডিওটির মূল আলোচ্য বিষয় ছিল যে বাড়ির কোথায় বা আপনার মানি ব্যাগটি কোথায় সঠিকভাবে রাখবেন, যাতে বাস্তু দোষ না দেখা দেবে, আপনার জীবনের সমস্যা না দেখা দেবে। আশা করি আমি বিস্তারিত আপনাদের জানাতে পেরেছি। আজকের ভিডিওটি করতে পেরে আমি অত্যন্ত খুশি, কারণ আপনাদের নতুন কিছু আমি জানাতে পারলাম। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে একটি অনুরোধ রইল, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত অতি অবশ্যই কাম্য, তাই চেষ্টা করুন আমাদের সঙ্গে থাকা, আমাদের সঙ্গে জুড়ে থাকা, কারণ আমরা প্রতিনিয়ত হিন্দু স্বাস্থ্য ধর্ম বা বাস্তু টিপস বা টোটকা উপাচার সম্পর্কে বহু প্রকার ভিডিও প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে চলে আসি। তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশের নোটিফিকেশন বেলটিও অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আজ আমি আপনাদের সামনে বাস্তু টিপ সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তাই আজ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, প্রিয় বন্ধু গ্রুপদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করবেন, পরিবার পরিজনের মধ্যে শেয়ার করবেন। আজ আমি আপনাদের সামনে বাস্তু টিপ সম্পর্কে বহু বিষয় জানালাম, তাই আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদেরকে যে বিষয়গুলি জানালাম যদি আপনি মেনে চলেন, অতি অবশ্যই আপনি উপকৃত হবেন, কারণ আপনাদের ভালো থাকার জন্যই আমাদের এই বাস্তু টিপস, আমরা প্রতিনিয়ত এই ধরনের বাস্তু টিপস আপনাদের জন্য নিয়ে চলে আসব, তাই অতি অবশ্যই উপকৃত আপনারা হবেন। আপনাদের ভালো রাখার জন্যই আমরা বিভিন্ন প্রকার ভিডিও প্রতিনিয়ত উপস্থাপন করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে বলছি ভালো থাকুন, এবং কিছুটা হলেও আপনার সাধ্য মতো আপনি এই বাস্তু বিষয়টিকে মেনে চলুন, আশা করি ধীরে ধীরে আপনারা উপকৃত হবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার প্রত্যেককে।